আজকে দীর্ঘদিন ধরে আজকে 15 বছর দেশের গণতন্ত্র অবরুদ্ধ দেশের মানুষের মুক্তির জন্য এদেশের গণতন্ত্রী মানুষের মুক্তির জন্য এদেশের মানুষের প্রতি পাতের অধিকার আদায় করার জন্য যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ গণতান্ত্রিক আন্দোলনে সকলকে রাষ্ট্রপতি থেকে ভূমিকা রাখার জন্য আমরা দাত্ত আহ্বান জানাই আমরা বিশ্বাস করি অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে আমরা জামাত সহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে সেই আন্দোলনে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাই আজকের সমাবেশের কার্যক্রম এখানে শেষ করছি আল্লাহ হাফেজ